আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন ইচ্ছে ছিল ঘোড়া গাড়ি দিয়ে গুলিস্তান থেকে সদর গাড়ি যাবো, ফাইনালি আজকে ঘোড়া গাড়িতে উঠে ফেললাম। তো ঘোড়া গাড়িতে ওঠার পর দেখলাম কি অনেক পাগল দেখা যায় এখানে গুলিস্তান, আপনারা অনেকে জানেন। আবার অনেক হিরঞ্চি, নেশাখোর বা বিভিন্ন ধরনের মানুষ কিন্তু গুলিস্তানে বসবাস করে। তো আজকে আমি এই ঘোড়া গাড়ি দিয়ে যাচ্ছি সদরগড়। তো এইখানে যাওয়ার টাইমে ভাই অনেক ধরনের ভিউ দেখা যায়, কারণ এখানে আমি ছোটোবেলা যখন আসছিলাম তখন অন্যরকম দেখা গেছিলো, এখন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখে আসলে খুবই ভালো লাগতেছে যে এটা গুলিস্তান। তো যাই হোক, সব কিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এখানকার জ্যামজট। জ্যামজট সেই আগের মতোই রয়ে গেছে, জানি না এই জ্যামজট কবে আমরা মুক্তি পাবো এখান থেকে, তবে খুবই শীঘ্রই হয়তো বা মুক্তি পাবো, কারণ আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, সব কিছু এগিয়ে যাচ্ছে। কিন্তু জ্যামের সংখ্যাটা এইখানে গুলিস্তানে একটু বেশি থাকে, বাট সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি, কারণ আমাদের দেশ যেভাবে আগাচ্ছে এভাবে যদি আগায় তাহলে হয়তো বা কয়েক বছরের মধ্যে সব কিছু আর ওই গুলিস্তানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জানি ভিডিও কেমন আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।